السلام عليكم ورحمه الله وبركاته. اعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في ايام معلومات. প্রিয় বন্ধুরা, আমার আমাদের সামনে কোরবানি আসছে, প্রতি বছরই কোরবানির দিন ঘুরে আসে। তো কোরবানি কয়দিন করা যাবে, এ বিষয়টা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাসআলা। তো বিশ্বনবী হাদিস এবং কোরআন থেকে আমরা জানতে পারি কোরবানি 3 দিন করা যাবে, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, মাগরিবের আগ পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ, ঢাকা শহরের মধ্যে তো প্রথম দিনে অধিকাংশ কোরবানি হয়ে যায়, দ্বিতীয় দিন অল্প কিছু বাকি থাকে যেগুলো দ্বিতীয় দিনের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু মুন্সিগঞ্জ ছিল, আমরা মুন্সিগঞ্জে ছিলাম, সেখানে দেখতাম যে তারা প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন বেশি কোরবানি করত। কিন্তু এখানে উচিত হলো, এখানে মুন্সিগঞ্জের লোক আছে কি প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন বেশি করে না? মুন্সিগঞ্জের লোকেরা প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন বেশি কোরবানি করে। তো অথচ উত্তম হলো প্রথম দিন কোরবানি করা, যদি প্রথম দিন কোনো কারণে করতে না পারে দ্বিতীয় দিন করবে, দ্বিতীয় দিনে যদি করতে না পারে তৃতীয় দিন অবশ্যই তাকে কি করে ফেলতে হবে, কোরবানি করতে হবে। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন সূরা হজ্জের 28 নম্বর আয়াতে, এবং যেন সুনির্দিষ্ট দিনগুলোতে কোরবানির পশুসমূহের উপর আল্লাহর নাম নেয়। তাহলে এখানে আমাদেরকে জানতে হবে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাল মালুমাতু ইয়াউমুন নাহরি ওয়া ইয়াউমান বাদা। এখানে আইয়ামি মালুমাত, নির্দিষ্ট দিন বলতে কি, সেই ব্যাখ্যাটা যদি আমরা সাহাবাদের কাছে জানি, কারণ রাসূলের পরে সাহাবারা হলো কোরআনের সবচেয়ে উত্তম ব্যাখ্যাদাতা। তো সাহাবায়ে কেরাম বলেছেন তাফসীরে ইবনে আবি হাতিম আর-রাজি, সেখানে 6ষ্ঠ নম্বর খণ্ডের 261 নম্বর পৃষ্ঠে এসেছে, ফাল মালুমাতু ইয়াউমুন নাহরি ওয়া ইয়াউমান বাদাহা, সেই সুনির্দিষ্ট দিন হলো ঈদুল আজহার দিন এবং তার পরবর্তী 2 দিন, এই 3 দিন। আমরা এই কথাও জানি ঈদুল আজহার দিন তার পরবর্তী 3 দিন রোজাও রাখা যাবে না, অর্থাৎ 4 দিন আপনাকে আল্লাহ পাক কুরবানির গোশত ভক্ষণের জন্য আনন্দের দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। শুধু তাই নয়, বিখ্যাত সাহাবি হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান দাহা মিনকুম ফালা ইয়াসবাহান্না বা'দা সালিসাতিন ওয়া বাকিয়া ফি বাইতিহি মিনহু শাইউন। সহিহ বুখারীর 2 নম্বর খণ্ডের 835 নম্বর পৃষ্ঠায়, বাবু মা ইউকালু মিন লুহুমিল আদহি, কুরবানির গোশতের মধ্যে কি কি খাওয়া যাবে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানি করবে তৃতীয় দিনের পর তার ঘরে যেন কোরবানির গোশত অবশিষ্ট না থাকে, তৃতীয় দিনের পর তার ঘরে যেন কোরবানির গোশত অবশিষ্ট না থাকে। এটি বুখারী শরীফের 2 খণ্ডের 835 নম্বর পৃষ্ঠে এসেছে। এই হাদিস থেকে বুঝে গেল কোরবানির সর্বোচ্চ সময় 3 দিন, কিন্তু এখানে যে তৃতীয় দিনের কথা বলা হয়েছে যে 3 দিনের পরে কোরবানির গোশত যেন অবশিষ্ট না থাকে, এটা প্রথম যুগের বিধান ছিল। সাহাবা ইকরামের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিধান দিয়েছিলেন যখন তাদের মধ্যে অভাব ছিল, কিন্তু যখন তাদের অভাব দূর হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিধানটাকে মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন, এই বিধান এখন নাই। এখন আমাদের 3 দিন পরেও গোশত কি রাখা যাবে, তবে কোরবানির গোশতকে 3 ভাবে বন্টন করা মুস্তাহাব। 3 ভাগ করে, 1 ভাগ গরিব মিসকিনকে দিব, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিব, 1 ভাগ নিজের কাছে রাখবো। কিন্তু কেউ যদি এমন এলাকায় থাকে যেখানে সকলেই কোরবানি দিয়েছে, কিংবা আত্মীয় স্বজনের সবাই কোরবানি দিয়েছে, কাউকে দেওয়ার প্রয়োজন নাই, তাহলে সে চাইলে সম্পূর্ণ গোশত খেতে পারে, এতে কোনো সমস্যা নাই। তবে উত্তম হলো 3 ভাগ করে, 1 ভাগ গরিব মিসকিনকে দেওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, 1 ভাগ নিজে ভক্ষণ করা। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার পাড়া প্রতিবেশীদের মধ্যে এমন কেন কেউ না থেকে যায় যে আমি নিজে কোরবানির গোশত খাচ্ছি কিন্তু তার ঘরে কোরবানির গোশত নাই, সে ক্ষুধায় মরছে কিংবা গোশতের জ্বালায় মরছে, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর বিষয়। হাদিসের মধ্যে এসেছে যে তোমাদের কেউ মুমিন হতে পারে না অথচ তার প্রতিবেশী ক্ষুধায় মরছে। এই জন্য প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখতে হবে, প্রত্যেকের ঘরে খাবার আছে না নাই, এ বিষয়ে খেয়াল রাখা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উপর দায়িত্ব। তো প্রিয় বন্ধুরা, এই বিষয়টা যে মানসুখ হয়ে গিয়েছে, মুস্তাদরাক হাকিমের 4র্থ খণ্ডের 259 নম্বর পৃষ্ঠা বিষয়টি বর্ণিত হয়েছে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে 3 দিন পরে গোশত রাখা যাবে না, এই বিধানটি রহিত করে দিয়েছেন। প্রিয় বন্ধুরা, আমার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, শুধু তাই না, আলী রাজিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে কোরবানি কেবল 3 দিন, মুত্তা মালিকের 497 নম্বর পৃষ্ঠায় কিতাবুদ দোহায় আপনারা দেখতে পারেন। এবং 4র্থ নম্বর দলিল, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের আয়াতের ব্যাখ্যা বলেছেন, আনাদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন-নাহরু ইয়ামান ওয়া বা'দা ইয়াউমিন নাহরি ওয়া আফদুলুহা ইয়াউমুন নাহরি, বলছে নহরের দিন হলো ইয়াউমান বা'দা ইয়াউমিন নাহরি, নহরের দিনের পর আরো 2 দিন, তাহলে নহরের দিন তারপরে 2 দিন, কয়দিন হলো 3 দিন। এখন তিনি একথাও বলে দিয়েছেন ওয়াফদুলুহা ইয়াউমুন নাহরি, কিন্তু কুরবানি করার শ্রেষ্ঠতম দিন ওয়াফদুলুহা ইয়াউমুন নাহরি, কুরবানি করার শ্রেষ্ঠতম দিন হলো নহরের দিন, অর্থাৎ
ঈদুল আজহার প্রথম দিন কুরবানি করা আমাদের সকলের জন্য উত্তম। আহকামুল কোরআন লিত্তাহাবির দ্বিতীয় নম্বর খণ্ডের 205 নম্বর পৃষ্ঠে এটি বর্ণিত হয়েছে। তো প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমরা অবশ্যই যারা কোরবানি করব, প্রথম দিন কোরবানি করার চেষ্টা করব, বিশেষ করে মুন্সিগঞ্জবাসী সহ যারা দ্বিতীয় তৃতীয় দিন কোরবানি করতে অভ্যস্ত তাদেরকে লক্ষ্য করে বলছি, আপনারা প্রথম দিন যত ব্যস্ততা থাকুক প্রথম দিন কোরবানি করার চেষ্টা করবেন। আব্দুল ইবনে আব্বাস বলেছেন, প্রথম দিন কোরবানি করা শ্রেষ্ঠ কোরবানি, তারপর যদি আপনাদের কোরবানি কোনো ব্যস্ততার কারণে না হয় দ্বিতীয় দিন অবশ্যই কোরবানি দেব, দ্বিতীয় দিন না হলেও তৃতীয় দিন কোরবানি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সঠিক সময়ে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।